নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে চমক দেওয়ার প্রয়াস। ধলাই জেলা যুব মোর্চার জেলা কার্যকরিণী বৈঠক অনুষ্ঠিত হয় কমলপুর টাউন হলে। প্রকৃত গরিব মানুষদের ভাতা দেওয়ার দাবি তুলে কংগ্রেস কর্মীরা কৈলাসহর গৌরনগর ব্লকের সিডিপি অফিস ঘেরাও। পাহাড়ি উন্নয়ন আর এই উন্নয়নের জন্য দরকার বিজেপি সরকার, এই স্লোগান তুলে মনপাতর বাজারে মিছিলু বাজার সভা। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে কমান্ডার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুজন। এবার সংবাদ বিস্তারিত। এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দেওয়ার প্রয়াস বামফ্রন্টের। মেলার মাঠস্থিত সিপিএম এর রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এদিন বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন দর। সাংবাদিক সম্মেলনে এডিসির 28টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে তিনি বলেন, 28 জন প্রার্থীর মধ্যে 4 জন রয়েছে মহিলা, 17 জন প্রার্থী নতুন, 11 জন প্রার্থী পুরাতন। বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে চমকের চেষ্টা। রাজনৈতিক দল মিলে আলোচনা করো, কে কি চায়, আলোচনা হোক কিভাবে। আমরা নীতিগত ভাবে আমরা বলতে চাই, এর জন্য বামফ্রন্ট যা করেছিল, এডিসি শক্তি আরো বাড়ানো, ক্ষমতা আরো বাড়ানো, বিষয় অবতারণা করলে তো হবে না, বাস্তব হচ্ছে খাদ্য কাজ দাম ছড়া জম্পুই, এতে আমাদের প্রার্থী সিপিআইএম এর রাজেন্দ্র রিয়াং সিটিং মানে ছিলেন, মাছমারা ফরার ব্লক নারায়ণ ভৌমিক নতুন, দশদা কাঞ্চনপুর সিপিআইএম দিচ্ছেন পুরনো যে ছিলেন ললিত দেবনাথ, করমছড়া সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছেন শান্তিমণি চাকমা, সামন্য কেন্দ্রে সিপিআইএম এর চাম্পারাই আসলম, তিনি এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হিসেবে। মনু শৈলেঙ্কা মতিলাল শুক্লবৈদ্য আগের পুরনো সিপিআইএম এর পক্ষ থেকে, ড্যামছড়া কচুছড়া বদরভূম হালাম সিপিআইএম, গঙ্গানগর গন্ডাছড়া এখানে সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে অলেন্দ্র রিয়াং, হালাহালি আসারামবাড়ি সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে অরুণ দেববর্মা, উলাই চাম্পাহর কেন্দ্রে সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে ছাত্রনেতা সুখময় দেববর্মা। ধলাই জেলা যুব মোর্চার জেলা কার্যকরিণী বৈঠক অনুষ্ঠিত হয় কমলপুর টাউন হলে শনিবার। এই কার্যকরিণী বৈঠকের
উদ্বোধন করেন মন্ত্রী মনোজ কান্তি দেব। বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জেলা যুব মোর্চার সভাপতি সুব্রত মজুমদার, যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য আমোস মারাক, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রূপক দেবনাথ এবং সুচিত্রা দেববর্মা সহ অন্যান্যরা। আসন্ন নির্বাচনগুলিকে সামনে রেখে যুব মোর্চার আগামী দিনের কর্মসূচি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এদিন। জেলা যুব মোর্চার কার্যকারিণী বৈঠক এই উপলক্ষে জেলার সমস্ত যুব মোর্চার পদাধিকারীরা আজকে একত্রিত হয়েছে এবং আপনারা জানেন সামনে ডিসি নির্বাচন এবং নগর পঞ্চায়েত নির্বাচন, ভিলেজ কাউন্সিল নির্বাচন, তো সকল নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চা উদ্যোগ গ্রহণ করেছে সাংগঠনিক ক্ষেত্রে যুব মোর্চাকে শক্তিশালী করা, দলকে শক্তিশালী করা এবং এই রাজ্যের 25 বছরের বামশাসনের অপশাসনের ফলে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল সেই নৈরাজ্যের থেকে আমরা 3 মার্চ মুক্তি পেয়েছি 2018 সালে। তারপর যুব মোর্চা একটা বলিষ্ঠ ভূমিকা নিয়েছে সারা রাজ্যব্যাপী এবং আমরা আশা করি আগামী দিনেও যুব মোর্চা তার ভূমিকা জারি রাখবে এবং দলের মূল চালিকা শক্তি কিন্তু যুব মোর্চা। তারা তাদেরকে দেখে যুবকরা উদ্বুদ্ধ হয় এবং তাদের যে কার্যকলাপ সেটা কিন্তু প্রতিফলিত হয় দলের প্রসারে। বাগমারা এডিসি ভিলেজের নর্থ দুগাংপাড়া এলাকাটি পানীয় জল ও রাস্তার সমস্যায় ভুগছে। এই এলাকায় প্রায় 40 থেকে 45 পরিবারের বসবাস। এলাকাটিতে যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে কাঁচা রাস্তা, কিন্তু পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এই এলাকায়। সাপ্লাই পয়েন্ট থাকলেও তা শুধু নামকাওয়াস্তে, জলের সাথে দেখা নেই। এডিসি এলাকাগুলি এখনো উন্নয়নের ছোঁয়া থেকে কিছুটা পিছিয়ে। রাস্তাঘাট, পানীয় জল সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত এডিসি এলাকাগুলি। বাগমারা এডিসি ভিলেজের নর্থ দুগাংপাড়া এলাকাটি পানীয় জল ও রাস্তার সমস্যায় ভুগছে। এ এলাকায় প্রায় 40 থেকে 45 পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে এলাকার লোকজন বিদ্যুতের সমস্যায় ভুগছিল। এখন এই এলাকায় বিদ্যুৎ সংযোগ হয়েছে, যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে কাঁচা রাস্তা, কিন্তু পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এই এলাকায়। সাপ্লাই পয়েন্ট থাকলেও শুধু নামকাওয়াস্তে, জলের সাথে দেখা নেই। এলাকাবাসীরা জানায় রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা রয়েছে দীর্ঘদিনের, কিন্তু নতুন সরকার আসার পর কিছুটা স্বাবলম্বী হয়েছে এলাকাটি। সুপারি বাগান, আনারস বাগান ও রাবার বাগান পেয়েছে সরকারের তরফ থেকে। সরকারি সাহায্য পেয়ে অনেকেই আজ স্বাবলম্বী হয়েছে। আর এডিসি নির্বাচনে উন্নয়নের পক্ষে ভোট দেবে জনজাতিরা এই জানান। এরপরে সরকার থেকে বাগান টাকান পাইছে? হ্যাঁ, সরকার থেকে। কি কি বাগান পাইছে? আনারস বাগানও পায়, রাবার বাগান পায়, সুপারিও পায়। এখানে পানীয় জলের সমস্যা আছে নি? পানীয় জল তো সমস্যা হয়। বিদ্যুৎ আছে নি? নাই, বিদ্যুৎ নাই। এদিকে একবারে ওদিকে সাপ্লাই গেছে গা, এও কত সার থাকে। তোমাদের এরিয়াতে জলের ব্যবস্থা নাই? ব্যবস্থা নাই, এদিকে নাই। আর যোগাযোগ ব্যবস্থা কিরকম এদিক থেকে? আমরা আসা যাওয়া কিভাবে করেন? আসা যাওয়া তো আর কেউ আসা যাওয়া করে মানে দেখবে না কিছু না, এমনি দিব দিব করে আর দিছে না। এদিকে গাড়ি আয়নি? সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। Thank you.
রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায় এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন মুনাফা যদি চান এভারলাস্ট লাগান প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021 পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস পারুল প্রকাশনী যার কোনো বিকল্প নেই আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি ইন্টারভেনশনাল কার্ডিওলজি কার্ডিয়াক সার্জারি নিউরোমেডিসিনস নিউরোসার্জারি জেনারেল সার্জারি ল্যাপ্রোস্কোপিক সার্জারি গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয় আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স ইএনটি ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর আইলেস হসপিটালস আগরতলা সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানে প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন
ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। প্রকৃত গরিবদের বাতা না দিয়ে টাকার বিনিময়ে এবং বিজেপি নেতাদের কথা মতো ব্যক্তিদের বাতা দেওয়ার অভিযোগ তুলে কংগ্রেস কর্মীদের কৈলাসর গোলনগর ব্লকের সিডিপিও অফিসে ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা আহিদুজ্জামান সহ অন্যান্যরা। মূলত বাতা নিয়ে বঞ্চনার জেরেই কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান মোহাম্মদ বদরুজ্জামান। কংগ্রেস পরিচালিত যতটা গ্রাম পঞ্চায়েত থাকে, যেমন খাওয়া বিলের 17টা দেওয়া হয়েছে, এই 17টার মধ্যে কংগ্রেসের এই রেজলিউশন থেকে মাত্র 6টারে বৈধ পরিচয়, 11টা তারা দেখা গেছে যা পঞ্চায়েতের রেজলিউশনও নাই অন্য লোকগুলোকে দেওয়া হয়েছে, যারা অর্থশালী এবং বিত্তশালী এপিএল এবং এরা কোনো ভাতা পাওয়ার মতো উপযুক্ত না, অন্তত কাটে বাধ্য হয়েছে। যেমন আপনার মাগুরুলি এক ব্যক্তির একটা রেশন কার্ড মারে দেওয়া হয়েছে, বাইরে দেওয়া হয়েছে। আরো এক ব্যক্তির দেওয়া হয়েছে যে ভদ্রলোকের বোধ হয় 100খানি জায়গা আছে, এবং টিলাগাঁও পঞ্চায়েতের নাম দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অন্য গাঁও সভা থেকে নিয়ে টিলাগাঁও সভাতে ঢুকাই দেওয়া হয়েছে। পাহাড়ে উন্নয়ন, আর উন্নয়নের জন্য দরকার বিজেপি সরকার, এই স্লোগানকে সামনে রেখে শত শত জাতি জনজাতিরা মনপাতর বাজার কাঁপিয়ে এক মিছিল ও বাজার সভা সংগঠিত করে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 34 শান্তিবাজার মণ্ডলের উদ্যোগে এদিনের এই মিছিল ও সভা। এই মিছিলটি মনু বিজেপি মণ্ডল অফিস থেকে শুরু হয়ে মনপাতর বাজার পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য সঞ্জীব রিয়াং, যুব মোর্চার দক্ষিণ জেলার সভাপতি সুমন দেবনাথ সহ অন্যান্যরা। বিজেপি সরকার আছে এই রাজ্যে, বিজেপি সরকার আগামী নির্বাচনের ফলাফল যখন 8ই এপ্রিল দেখবে, তখন চারদিকে পদ্ম শিবিরে দেখবেন পদ্ম শিবিরের লোক আর জনজাতিরা হাসি খুশি পাবে, আবার গেরুয়া রঙে আবার হবে, আপনার আগাম গেরুয়া রং কিনে রাখুন, এই রাজ্যের মধ্যে আবার পদ্ম ফুল করতে আসবে। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে কমান্ডার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক। জানা যায় বাইক চালক অভিজিৎ রুদ্রপাল ও প্রিয়তোষ রুদ্রপাল দুজনে বাইকে করে কোনাবন গীতাকলা এলাকাতে যাচ্ছিলেন, সেই সময় একটি কমান্ডার গাড়ির সাথে পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে গুরুতর আহত হয় দুজন। স্থানীয় লোকজন তাদেরকে মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে হাঁপানি হাসপাতালে রেফার করে। আমরা যখন বাইক দিয়ে আইতাছি কোনামান থেকে, আমরা মধুপুর দিকে আমো, ঠিক আছে, ওই রাবার বাগানটার সামনে আইসি বদা একটা গরু সেদিকের থেকে ওই পাশের থেকে কমান্ডো আইতাছে, একটা এই গরুটা মিডল দিয়ে আইসি বদা গরুটা সাই দিতে গিয়েছে ডাইরেক্ট আমরার উপর তুলে দিছে গাড়ি, কমান্ডো গাড়ি। আমরা তো হতে গ্রস্ত হয়ে গেছি গা, আমরা মানে পেশেন্ট লয়ে আইতিব, সেই কারণে আমরা এদিকে গেছে গাড়িটার নাম্বার আমার কাছে আছে, আমি সবই একটা তুলছিলাম।
এক বাংলাদেশি সহ পাঁচজনকে আটক করল কইয়াটাফা সীমান্তে বিএসএফ জওয়ানরা। জানা যায়, বাংলাদেশ থেকে এপারে প্রবেশ করার সময় বিএসএফ জওয়ানরা তাদেরকে আটক করে। পরবর্তী সময় বিএসএফ জওয়ানরা তাদেরকে মধুপুর থানার হাতে তুলে দেয়। শনিবার মধুপুর থানার পুলিশ তাদেরকে বিশালগড় মহকুমা আদালতে তুলে। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন,
ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। শুকা মরশুমের শুরুতেই গ্রাম পাহাড়ে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামী ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের প্রত্যন্ত এলাকায়। এলাকায় বর্তমানে প্রায় 40টি পরিবারের বসবাস। ছড়ার জল কিংবা গর্তের জল খেয়ে তৃষ্ণা মেটাতে হচ্ছে এলাকাবাসীদের। বাম আমল কিংবা রাম আমল, কোনো আমলই জলের সমস্যার সমাধান হল না এলাকাবাসীদের। সুখা মরশুমের শুরুতেই গ্রাম পাহাড়ে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের প্রত্যন্ত এলাকায়। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার চড়াই উত্তরায় পাহাড়ি পথ পেরিয়ে কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি এলাকা। ওই এলাকায় বর্তমানে প্রায় 40টি পরিবারের বসবাস। ওই সকল এলাকার মানুষজনদের অন্যান্য মৌলিক চাহিদাগুলির কথা তুলে না ধরলেও পানীয় জলের যে তীব্র সংকট রয়েছে তা প্রত্যন্ত এলাকার উপজাতি মানুষজন তুলে ধরেন। ওই এলাকায় বসবাসকারী উপজাতি অংশের মানুষজনেরা জানান, যুগ যুগ ধরে তীব্র পানীয় জলের সংকটের মধ্য দিয়ে দিন গুজরান করতে হচ্ছে তাদের। হাজরাপাড়া এলাকার বসবাসকারী জনজাতি অংশের মানুষেরা ছড়ার জল কিংবা গর্তের জল খেয়ে তৃষ্ণা মেটাতে হচ্ছে। সেই অপরিশ্রুত পানীয় জল খেয়ে জলবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে হচ্ছে এলাকার উপজাতি অংশের মানুষজনদের। তারা আরো জানায়, প্রায় 500 ফুট পাহাড়ের নিচ থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে তাদের। এলাকার উপজাতি গিরিবাসীদের কথা প্রসঙ্গে জানা যায়, মুঙ্গিয়াকামী DWS থেকে গাড়ি করে পানীয় জল দেওয়ার কথা থাকলেও সময় মতন পানীয় জল দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। ভোট আসে ভোট যায়, কিন্তু ওই প্রত্যন্ত এলাকাগুলিতে পানীয় জলের সংকট দূরীকরণে তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। এখন দেখার বিষয় ওই এলাকার পানীয় জলের সংকট দূরীকরণে মহকুমা প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। কত বছর ধরে আপনি থাকতেছেন এখানে? সামাইয়া 80 বছর কাহিনিয়া আমি তাও আপাতত আইন বই আছে 37 বছর কাত হ্যাঁ আমার তাও আইস পর্যন্ত মাইয়াকো সবসময় কি এই জলে সবসময় চুম বন্ধ মানু বন্ধ একে চুম বুক্তি নন না। তা আগে যে সরকার আসলো সেই সরকারও কোনো ব্যবস্থা করছে না? পূর্বে CPM সরকার আরে মাইয়া তাও PGP উমফনাকা মাইয়া সরকার সংসুক লাইথাঙা। সরকারের কাছে কি দাবি রাখতেছেন আপনারা? সরকারও দাবি কি মানুষ সফাইও মাইয়া উঠাম ভালো জলের হ্যাঁ তুই কাহাম চুন সাপ্লাই ও ওয়াদার ও আবু মাইয়া। ব্যুরো রিপোর্ট, ফোকাস, ত্রিপুরা। বকেয়া বেতন না পেয়ে AGMC-র ডাটা এন্ট্রি অপারেটররা শনিবার কাজ বন্ধ করে দেয়। শুক্রবার রাত পর্যন্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে কোনো সদুত্তর না পেয়ে কাজ বন্ধ রাখার পথে হাঁটে তারা। তাদের অভিযোগ, 3-4 মাস ধরে বেতন পাচ্ছিল না তারা। আধিকারিকদের সাথে কথা বলে কোনো সাড়া না পাওয়ায় তারা কাজ বন্ধ রাখে। অবশেষে বাধ্য হয়ে কাজ বন্ধ রাখতে হয় তাদের। এর ফলে হয়রানির শিকার হতে হয় প্রচুর রোগী ও তাদের আত্মীয় পরিজনদের। ডাটা এন্ট্রি অপারেটরদের দাবি, তাদের বেতন দিতে হবে, তারপর তারা কাজে যোগ দেবে। মোট 36 জন এই কাজে নিয়োজিত রয়েছে। তাদের নিয়োগ করেছে একটি বেসরকারি সংস্থা, সেই সংস্থার কর্ণধার নীলকান্ত সিনহা। তার কাছে গেলে তিনি জানান, এখনো বিল না হওয়ায় টাকা দেওয়া যাচ্ছে না।
সমস্যা কিছু না, আমরা বিগত এক বছর ধরে এরকম হচ্ছে, এক মাস তিন মাস স্যালারি আটকাচ্ছে, এক মাস দিচ্ছে আবার দুই মাস আটকাচ্ছে, এক মাস দিচ্ছে আবার দুই মাস আটকাচ্ছে, এইভাবে আমরা দিনের পর দিন সাফার করছি করছি করছি। এখন বিগত এতদিন যাবত এত কোভিড নিয়ে এত সমস্যা গেল, তখন তখন আমরা কিন্তু কাজ চালিয়ে গেছি, স্যালারি ছিল না আমাদের, তারপর আমরা কাজ চালিয়ে গেছি। এখন বলা হয়েছে যে এখন কালকে কালকে অব্দি আমাদের আসা পরশুদিন থেকেও আমাদের বলেছে যে কালকের মধ্যে বিকালের মধ্যে স্যালারি ঢুকবেই ঢুকবে। হ্যাঁ, তারপর আমাদের স্ট্যাম্প পেপার সব দিয়ে গেল যে ওইগুলোতে সই করে দিলে বিল সার্টিফাই হলে আমাদের টাকা দিয়ে দেবে। আমি স্যালারি তিন মাসের পাইনি, আমি কেন বিলে স্ট্যাম্প পেপারে সই করব, কেন করব? আমি কোভিডের সময় সব ছেলেরা গিয়ে ডিউটি করলো, বললো ওদের টাকা দেওয়া হবে, তাও দেয়নি, কেন দেয়নি ওরা ওরা আমরা জানি না। তারপর ওরা চুপ করে আছে, সবগুলি ছেলে ও জিরানিয়া থেকে আসে, ও কামলঘাট থেকে আসে, এতগুলি তিন মাস ধরে কোথায় থেকে আসবে, গাড়ি ভাড়া কোথায় ওঠে? আমরা তো চাইছি না যে কাজ বন্ধ করি বা পাবলিকের কোনো হ্যাম্পার হোক, পাবলিকের হ্যাম্পার না হওয়ার জন্য আমরা তিন দিন আগে উপর মহলে অথরিটিকে জানানো হয়েছে, ওদের জন্য কালকে আমাদের রিকোয়েস্ট করা হয়েছে যে কালকে তোমরা কাজ বন্ধ করবে না, কালকে বিকালে স্যালারি ঢুকবে। কালকে রাত্র অব্দি আমরা অপেক্ষা করেছি কিন্তু কোনো কিছু হয়নি। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুলু প্রকাশনী। বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে চমক দেওয়ার প্রয়াস। ধলাই জেলা যুব মোর্চার জেলা কার্যকরিণী বৈঠক অনুষ্ঠিত হয় কমলপুর টাউন হলে। প্রকৃত গরিব মানুষদের বাধা দেওয়ার দাবি তুলে কংগ্রেস কর্মীরা কৈলাসহর গৌরনগর ব্লকের সিডিপি অফিস ঘেরাও। পাহাড়ি উন্নয়ন আর এই উন্নয়নের জন্য দরকার বিজেপি সরকার, এই স্লোগান তুলে মনপাতর বাজারে মিছিলু বাজার সভা। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে কমান্ডার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুজন। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।